মূল প্রশ্ন হচ্ছে কেয়া ঘোষের কাছে এটাই যে ধারাবাহিকভাবে পরাজয়ের একের পর এক কারণ আমি বলছি এর মধ্যে কোথাও কিন্তু বিরোধীদের এখানে বিরোধী বলতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগটাকে আমি আলাদা করে রাখছি প্রার্থী বাচাই গণ্ডগোল কেন্দ্রবদল সাংগঠনিক দুর্বলতা এবং তারপর একটা দল বলছে ভোট কী করে করতে হয় জানি না কিসের ভিত্তিতে বলছেন কেয়াদি যে দু হাজার আপনারা ক্ষমতা দখল করবেন সরকার গঠন করবেন দেখুন সাংগঠনিক দুর্বলতা নয় আমাদের সমস্ত জায়গায় যেভাবে সাংগঠনিক যে আমাদের মজবুতি সেটা আমাদের মাননীয় সভাপতিও বলেছেন কিন্তু জায়গাটা অন্য দিলীপ দা ভুল কিছু বলেনি ভোট করাতে জানি না বলতে উনি যেটা সম্ভবত বলতে চেয়েছেন দেখুন আমরা ওই বিরোধী দলকে এজেন্টকে প্রার্থীকেও ঢুকতে দেব না কাউন্টিং যেখানে আমাদের ভোট গণনা হচ্ছে এইভাবে ভোট করাতে বিজেপি জানে না সত্যি কথাই বিজেপি জানে না এবং সেই কারণে যদি জানতো তাহলে উত্তর উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে আমাদের তুলনামূলক যেখানে ভালো সংখ্যায় আমাদের সাংসদ নির্বাচিত হয়নি তাহলে সেটা হতো আপনি পশ্চিমবঙ্গে দেখুন নির্লজ্জ সুকান্ত মজুমদার যেটা বলেছেন ইডিসিবিআই ভোট করার মানে বিজেপি

কারণ তৃণমূল তিন ভাগে বিভক্ত হয়েছে একজন জেলে একটা ভাগ জেলে আর একটা লিস্টে আছে তো সেখানে সাধারণ মানুষ আজকে জানা পর থেকে এখনো পর্যন্ত সেই তদন্ত চলছে যে চিন্তা করুন যে সরদাতে যাকে জেরা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাে এসেছিলেন তার বাড়ির বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্না দিয়েছেন কি না জেরা করতে দেব না এগুলো বাধা সৃষ্টি নয় জিজ্ঞাসা করুন এই রাজ্যকে লাল ডায়েরি কোথায় গেলে আমি জানি না চিন্তা করুন ইডি যখন আসছে শেখ শাহজাহানের বাড়িতে সেখানে তার উপর তাদের উপর যখন হামলা হচ্ছে তৃণমূল উল্লাস করছে তৃণমূল বলছে বেশ হয়েছে আবার সেই ডি যখন আমরা দেখলাম ভূপতিনগরে এনআইএ যখন এলেন এক ফর্মুলা যখন তাকে সেখানে চালাতে গেল সেখানে অবশ্য ব্যাকফায়ার করে গেল আবার আমরা দেখলাম এই কেন্দ্রীয় সংস্থার উপরে হাতা খুন্তি ইত্যাদি দিয়ে আক্রমণ করার কথা কে বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে তত্ত্বগুলো এবং তথ্যগুলো যে প্রতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাধা দেওয়া এই জিনিসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে জবাব দেওয়া উচিত আপনারা চাইছেন খুব ভালো তো আমরাও চাইছি তো যে দুর্নীতির যে একদম মাথাাদের গ্রেফতার করা হোক আমরাও দেখতে চাইছি যে তাদের যাওয়ার সময় একটা অনুরোধই খালি রয়েছে যে দান্ডিমূর্তির পদদেশ থেকে যেন তাদেরকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ছেলে মেয়েগুলো যেখানে বসে আছে তাদের যেন অন্তত মন্ত্রের আমরা কথা বলবেন আর শাসিত বিহারে सीबीआई এর উপর হামলা কথা বলবেন না আমরা 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 কোনটায় আমরা এখানে সাপোর্ট করছি না কিন্তু বিষয়টা এই মডেলটা এই বিহারে যেটা কথা বললে সেটা কারা করেছে সেখানে শাসক দল করেনি সেখানে শাসক দলের মুখপাত্র হিসাবে নিঃসন্দেহ অত্যন্ত উচ্ছ্বসিত হচ্ছে তার বিরুদ্ধে বিপক্ষে প্রধান বিরোধী দলের যদি এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হয় আমি আবার বলছি

হ্যাঁ এইবার এইবার দুটো থাম এই তো ভাই আমার বিজেপি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না আমি পদিত্তরা এবং কেয়া ঘোষ

ক্ষেত্রে কি সেই পথে হাঁটার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেখুন পুরসভার নির্বাচনে আমি পুরসভার বিধানসভায় দল প্রত্যাশিত আর নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন অর্থাৎ একমাত্র কাজ আর কিছু কাজ না জিততে পারলে পাস না জিততে পারলে আউট আর আউট মানে কি আউট মানে টাকার সোর্স কমে যাবে তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় টাকার বিনিময়ে টাকা উপার্জন করার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি পরপর নির্বাচনে না জিততে পারে দু হাজার লোকসভা ভোটে বিপুল জয়ের পর কি আরো কড়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব পারফর্মার পেরিস এই কড়া কর্পোরেট লাইনে কি এগোতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় তৃণমূলের ফল ভালো হয়নি সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর কি কোপ পড়তে চলেছে আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে এক তো হচ্ছে আমি মনে করি অভিষেক ব্যানার্জির মূল্য কতটুকু তৃণমূল কংগ্রেসে সেটা আজকে বিচার্য বিষয় এর আগে উনি এ কথা বলেছিলেন যারা দুর্নীতি করছে তাদেরকে তাড়াবো দু তিনটে প্রধানকে তাড়াতে গিয়ে এমন কাল ঘাম ছুটেছে আর একটা লোককেও তাড়ানোর কথা মুখেও আনেননি সেই কারণে ও সমস্ত বড় বড় কথা এই সমস্ত গাল গপ্প আর হুমকি আর কিছুই নয় নিজেকে জাহির করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয় এটা ফাঁকা ছাড়া আর কিচ্ছু নয় তৃণমূলের কর্মীদেরকে ওপরের নেতারা চাপ দিয়ে বলছে জনসেবাটা কাজ না যেভাবেই হোক ভোট জিততে হবে লুট করে যেত আর যেভাবে যেত তার প্রতিফলন দেখতে পাচ্ছেন তো ডায়মন্ড হারবারে বুথের পর বুথ তৃণমূল ছাড়া কেউ ভোট পায় না বুথের পর বুথ এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশা নিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না কি পর্যালোচনায় ছিলেন এক দেড় মাস নাকি চিকিৎসায় ছিলেন নাকি টাকা পয়সা কোথায় কিভাবে কি ম্যানেজ করা যাবে তার ব্যবস্থায় ছিলেন এটা যে যার মতো বুঝতে পারছেন কলকাতা পুরসভা বিধাননগর পুরসভা এবং জেলার বিভিন্ন পুর এলাকাগুলিতে লোকসভা ভোটে বিজেপির কাছে বড় সড়ো ধাক্কা খেয়েছে তৃণমূল এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তৃণমূলের নেতা নেত্রীদের একাংশের মধ্যে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কৃষ্ণেন্দু অধিকারী সন্দীপ সরকার অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ দেখুন এইটা একটা খুব কৌতূহলের জায়গা বড় কৌতূহলের জায়গা আমি জানি না শুভময় মৈত্রতার উত্তর দিতে পারবেন কি না যে তিন মাসের মধ্যে ফল দেখতে পাবেন তিন মাসের মধ্যে কি ফল দেখা যাবে সেটা কি যেসব জায়গায় মূলত পুরো এলাকাগুলোতে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে তৃণমূলের যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাকি তার থেকেও কোনো কড়া পদক্ষেপ আগামী তিন মাসের মধ্যে আমরা দেখতে চলেছি কি মনে হয় শুভময় না আমার মনে হচ্ছে ওই যে দিলীপ ঘোষ বললেন না যে উনি এখনও ভালো করে বিজেপি ভোট করতে শেখেনি আগামী তিন মাসের মধ্যে তৃণমূল বোধহয় বিজেপিকে ভালো করে ভোট করতে শেখাবে অর্থাৎ আজকের গোটা আলোচনায় যে তিন মাসের যে সন্দেহ তিন মাসের যে ভাবনা তার থেকে বড় করে বারবার মনে হচ্ছে যে গণতন্ত্রহীনতার জায়গায় বাঙালিরা কোনখানে পৌঁছে যাচ্ছে আজকে আপনি প্রত্যেকটা জায়গায় দেখুন এই যে তিন মাসে নতুন কি হতে পারে শুভময় একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় এই ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে থাকবেন কি থাকবেন না থাকলে কি বার্তা দেবেন তা নিয়ে একটা কৌতূহল ছিল আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন বার্তা দিলেন যা বার্তা দিলেন সেটা নিয়ে আরেকটা বড় কৌতূহলে জন্ম হলো যে তিন মাস পরে কি হবে দেখুন এই কৌতূহল তো আমরা পশ্চিমবঙ্গে দেখেছি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে যাবেন সেই দু হাজার কুড়ির ডিসেম্বর মাস আমরা কৌতূহলী থাকলাম বড় সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকেই তো মঞ্চে তৃণমূলের এমন কয়েকজনের আসার কথা ছিল তার জন্য আমরা ব্যাপক কৌতূহলী ছিলাম এবং সেটা ঐতিহাসিক ভুল থেকে ঐতিহাসিক ঠিক হতো সেই সব জায়গা পেরিয়ে যখন রাজনৈতিক আলোচনায় আসছি সেখানে ভয়ের জায়গাটা হচ্ছে গণতন্ত্রহীনতার জায়গা এই কৌতূহল তার যে উদ্বেগ তার মাধ্যমে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশ এই বাঙালিদের জায়গায় হ্যাঁ সত্যিই তো জন্ম থেকে তো মানুষ গণতন্ত্রহীনতা নিয়ে জন্মায় না সুকান্তবাবু যে কথা বলেছেন কিন্তু সেই দিলীপবাবুদের ভোট করানোর কথা ভাবতে হয় আগামী তিন মাসের কৌতূহলে এটা ঠিক হবে না তো যে আগামী বিধানসভা নির্বাচনে কোন দল কিভাবে কোন বুথ দখল করবে তার জন্যে কোনো কর্পোরেট স্টাইলের হিসেব অর্থাৎ বারবার কৌতূহলের জায়গায় এই তিনটে রাজ্যই বিজেপিতে ক্ষমতা এসছে আমরা দেখেছি ত্রিপুরাতে সেখানে গণতন্ত্রের কী অবস্থা ভোট হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয় আওয়ামী লীগ বাংলাদেশে ভোট করতে দিয়েছে গত দু তিনটি নির্বাচনে অর্থাৎ মূল কথা হচ্ছে এই কৌতূহল যেগুলো সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের যে ইতিহাস দিলীপবাবু অবাক হচ্ছে তার দলে তো সিপিএম থেকে কংগ্রেস থেকে তৃণমূল থেকে লোক গেছেন দিলীপবাবু এখনো ভোট করানো শেখেননি আগামী তিন মাসে পশ্চিমবঙ্গের মানুষ ওই কৌতূহলে থাকবে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আদেও কোনো দিন আসবে কিনা ওই একটা জায়গাতে আমাদের কৌতূহল আগামী যখন এই পুরসভা নির্বাচনগুলো হবে আপনারা কে কোথায় আমাদের ভোট করতে দেবেন মানুষ ভোট দিতে চায় মানুষ কোনো রাজনৈতিক দলের ভোট করানো চায় না যার প্রমাণ পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশে বিভিন্ন বাঙালি বিভিন্ন রাজনৈতিক দলের ছাতার তলায় গিয়ে একই অবস্থা সৃষ্টি করেছে মানে উদ্বেগের জায়গাটা হচ্ছে এখানে ভোট মানুষ দেয় কম ভোট রাজনৈতিক দলগুলো করায় বেশি কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে আসতে চাইবো যে সত্যি আপনিও কি মনে করেন এই কৌতূহলের মধ্যে কোনো আশঙ্কা লুকিয়ে রয়েছে দেখো আমি প্রথমে বলবো যে দিলীপ বাবু যেটা বলেছে সেটা কিন্তু বাস্তব মানে সত্যি মানে বিজেপি কিন্তু ভোট করানোর মতন জায়গায় নেই ভোট যে ওনারা করাতে পারেন না সেটা তোমার স্টুডিওতে দিনের পর দিন বলেছি আমার একটা এম্পেরিক্যাল মানে আমি একদম গবেষণা করে দেখেছি যে টেন্ডার ভোট আমি একটা উদাহরণ দিচ্ছি টেন্ডার ভোট কয়জন জানে বিজেপির কর্মীদের মধ্যে সব অরাজনৈতিক কর্মী বেশি আমি টেন্ডার ভোট কতজন জানে তাতে টেন পার্সেন্ট বিজেপি কর্মী টেন্ডার ভোট কিভাবে হয় বা কখন হয় জানে না আমি তার তিনগুণ বেশি অর্থাৎ তিরিশ শতাংশ তৃণমূল কর্মীদের মধ্যে দেখেছি যে টেন্ডার ভোট কখন হয় কিভাবে হয় তারা জানেন সিপিএম এর মধ্যে আর একটু বেশি দেখেছি পঞ্চাশ শতাংশ সিপিএম এর কর্মীরা জানেন টেন্ডার ভোট কখন হয় কিভাবে হয় ফলে দিলীপ বাবু যেটা বলেছেন যে বিজেপি দল তারা নির্বাচন পরিচালনা করতে জানে না এটা কিন্তু একদম হৃদয় থেকে বলেছেন অভিজ্ঞতা থেকে বলেছেন বাস্তব থেকে বলেছেন এবার প্রশ্ন হচ্ছে ওনারা কি শিখবেন মানে শেখান মানে মানে উদ্যোগ নেবেন যেভাবে শুভেন্দু অধিকারী এত মানে রাজ্য স্তর থেকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ উদ্যোগ নিয়েও তমলুক এবং কাঁথি দুটো সিট শুভেন্দু অধিকারী জয়ী হলেন কেন জয়ী হলেন তার কি পর্যালোচনা দিলীপ করবেন নাকি দুটো শিবিরে যেহেতু বিভক্ত তাই তারা শুভেন্দু অধিকারীর থেকে নির্বাচনী লড়াই কিভাবে হয় নির্বাচন কিভাবে পরিচালনা করতে হয় বা বুথ লেভেলের ম্যানেজমেন্ট কী করে হয় সেটা তারা শিখতে চাইবেন নাকি বিজেপি ডিভাইডেড হাউট হয়ে যে আছেন অর্থাৎ মানে সুকান্ত পন্থী একরকম শুভেন্দু পন্থী আরেক রকম দিলীপ বাবু আরেক রকম ফলে এই যে ডিভাইডেড হাউস বিজেপি এটা কিন্তু সবচেয়ে বেশি হবে হাসি তৃণমূল কংগ্রেসের এবং শেখার যদি অভিজ্ঞতা না নেয় শেখার যদি মানসিকতা না নেয় তাহলে কিন্তু দিনের পর দিন কিন্তু লার্নার হয়ে পড়ে থাকতে হবে বিজেপিকে রাজ্যে এবং রাজ্যে এবং একই সাথে যে প্রশ্নটা তুমি তুলেছো যে আশঙ্কা গণতন্ত্রের আশঙ্কাটা কিন্তু বারবার আমরা প্রশ্ন তুলি এটা শুভময়ের সাথে আমি একশো শতাংশ একমত যে দিনের শেষে যে কেউ জয়ী হতে পারে আমাদের কাছে জয় পরাজয় তার থেকেও ইম্পর্টেন্ট হলো কি প্রক্রিয়ায় তুমি জয় করলে কি প্রক্রিয়ার মধ্যে তোমার জয় হলো যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখের জয়টাকে বড় করে দেখাচ্ছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখের জয়টাকে বড় করে দেখাচ্ছেন যেদিন আরামবাগের অনিল বসুর জয়টা সাড়ে পাঁচ লাখের পৌঁছে গেছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেড়ে করে উঠে বলেছিলেন গণতন্ত্র হত্যা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়টাকে কেন গ্লোরিফাই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমরা তো দেখেছি ইলেকশন মানে যখন শুরু হলো তারপর থেকে পর এর দিন পর্যন্ত এজেন্টদেরকে মারপিট করে বার করে দেওয়া হলো মানে যে কায়দায় সাত লাখের উপরে জিতেছেন আপনি ওই এক একটা কনস্টিটুয়েন্সি থেকে দেড় লাখ করে ভোটে জিতেছেন এটা আর হোক অনিল বসুর ছবি নয় এটা কি বলা যায় আমি হচ্ছে একটা দর্শকেরা সকলে মানবেন যে গণতন্ত্র শক্তিশালী হয় যতটা বিরোধী স্বর শক্তিশালী হয় এখন যদি এই বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপির একেবারে রাজ্য সভাপতি যদি এটা বলেন যে ভোটে জেতার জন্য মাত্র পঁচিশ শতাংশ সংগঠনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই বিরোধী দল কতটা শক্তিশালী হবে এটা নিয়ে প্রশ্ন রয়েছে আজকে দিলীপ ঘোষের এই কথা বলার পর কিন্তু আমি শুরুতে এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসতে চাইবো যে তিন মাসের ফলের মধ্যে সত্যি কোনো আশঙ্কার রয়েছে একান্ত একটা সাংগঠনিক বিষয় কিন্তু ওই যে স্যার যে প্রশ্ন করলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাকে গ্লোরিফাই করা হয়েছে তিন চারটে কারণ রয়েছে এক প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে টার্গেট করা হয়েছে এবং আজকেও বিভিন্নভাবে করা যখন হচ্ছে দুই যখন আমরা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্তিশালী একজন ক্যান্ডিডেট তখন কেউ কেউ এসে বলছে যারা জোটের সঙ্গী যারা নাকি নিরপেক্ষ জোট চায় তারা বলছে যে কেউ দাঁড়াবে জিতে যাবে একজন তো আগে থেকে বললো আমি দাঁড়িয়ে হারিয়ে দেবো তারপর সে নিজেই গুটিয়ে গেল উল্টে অন্য জোট ভেঙে দিল তারপর এমন একজনকে বিজেপি দাঁড় করালো যেটা নিয়ে বিজেপির এই অফিসে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়টা গণতন্ত্রের জয় হলে আরামবাগে অনিল বসুর জয়টাও সমস্যা গণতন্ত্রে ক্ষেত্রে আরামবাগের ক্ষেত্রে এরকম সমস্যা যেটা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে পুরো ভাবে বিজেপি দল যেভাবে নেমে পড়েছে সিপিএম যেভাবে নেমে পড়েছে এইখানে জায়গাটা হচ্ছে যে এত সমস্যা সত্ত্বেও যখন মানুষের ভোট নিয়ে আমরা জিতে এসেছি তখন কেন আমরা গ্লোরিফাই করবো না এত সমস্যা এবং ষাটজন বিজেপির কার্যকর্তা তারা সল্টেকের অফিসে এসে বললো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে চাই না দেড় মাস পরে ক্যান্ডিডেট দিতে পেরেছিল ফলে এইখানেই আমাদের গ্লোরিফাই করার বিষয় যে আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তো পাঁচ পয়সার দুর্নীতি আপনারা প্রমাণ করুন সবার সামনে গলায় দড়ি দেবো এই ধরনের কথা বলার পরেও যখন বিজেপি সারাক্ষণ শুধু একটা ন্যারেটিভ তৈরি করছে আর কিছু মানুষ যখন অর্ধখণ্ডিত সত্য বলে যাচ্ছে তখন কিন্তু এটা গ্লোরিফাই আমরা বারংবার করবো প্রশ্ন আছে বিশ্বনাথ দাকে বিশ্বনাথ আপনি বললেন যে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা রয়েছে একাডেমিক কারণে আপনার কাছে প্রশ্ন রয়েছে আপনি বললেন তৃণমূলের সাংগঠনিক দক্ষতা রয়েছে বামেদের নাকি তার থেকেও আরো বেশি রয়েছে বিজেপির থেকে তৃণমূলের তিন গুণ আর বামেদের আরো বেশি তাহলে বামেদের এত সাংগঠনিক দক্ষতা থাকা সত্ত্বেও নিটফল ফল শূন্য কেন তার মানে এটাই পরিষ্কার যেটা সুকান্ত বলেছেন সাংগঠনিক দক্ষতার উপরে কিন্তু ভোটের ফল নির্ভর করে না সঠিক কথা বলেছেন এক আর দ্বিতীয় কথা তৃণমূলের মুখপাত্রকে উনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কথাই বলেছেন উনি বলেছিলেন যে অর্জুন সিং দু হাজার নাকি রাজনীতি ছেড়ে দেবে এই সব ফেরে কথাতে আমি উত্তর দিচ্ছি না বিষয় হচ্ছে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে এই লোকসভা ভোটে যেভাবে বিরোধীদের আমি এখানে বিরোধী বলে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলগুলোর বলছি এত ওনার নিজের উপর যদি কনফিডেন্স থাকে তাহলে বিরোধীদের ভোটের সেখানে পোলিং এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট তাদের বস্তু দেওয়া হবেনি মেরে বার করে দেওয়া হবে কি কারণে আমার সেই পুরোনো প্রশ্ন কে সেন্ট্রাল ফোর্স প্রায় নশো কোম্পানির বেশি সেন্ট্রাল ফোর্স এখানে ছিল আমি বলি তাহলে রাজ্য সরকারের মানুষের করের টাকা খরচ করে আনার কোনো দরকার ছিল না প্রত্যেক আয় কের টাকা খরচ করে এত সেন্ট্রাল ফোর্স আনার কোনো প্রয়োজন ছিল না দিয়ে তারপরে এই 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 যুক্তিগুলো দিতে হয় হ্যাঁ আমি দ্রুত দেবাশীষ সরকার এই পর্বে বলা সুযোগ পানি দুধ মাত্র কথা হলো এক কেয়ার সাথে সম্পূর্ণ একমত যে প্রশ্নগুলো তুলছে কিন্তু পাশাপাশি সেটাও বলছি ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের যে সন্ত্রাসের কথা আমরা বলছি সমালোচনা করছি সঙ্গতভাবে সমালোচনা করছে আম জনতা সমালোচনা করছে একই সমালোচনা সমানভাবে বিজেপির প্রভাবে প্রভাবিত তৃত একই ঘটনা ঘটছে পঞ্চায়েত পুরসভা নির্বাচন দু নম্বর কথা হচ্ছে দু নম্বর কথা হচ্ছে আজকে বারবার করে আলোচনা মধ্যে আসছে মডেল 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 এই মডেলটা কিন্তু আসলে গণতন্ত্র ভয় পাওয়ার মডেল যে কোনো একটা আমি আমি একটা উল্টো উল্টো যুক্তি দিই এই যে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার কথা সত্যি যে পুরোটা সন্ত্রাস ভয় দেখিয়ে অবাদে যেটা ভোট হওয়ার কথা অবাদে ভোটের জায়গায় অবাদে সন্ত্রাস হয়েছে আজকে প্রদীপ্ত মুখোপাধ্যায় এই প্রশ্ন করতে পারে তাহলে শহুর এলাকায় তৃণমূল পিছিয়ে কীভাবে না না একদম পরিষ্কার মানে একদম তথ্য বলছে হ্যাঁ একটা নির্বাচনে পঞ্চাশ বাহান্ন পার্সেন্ট ভোট একটা বিরোধী পরিসরে থাকছে এই যে বামফ্রন্টের দীর্ঘ সময়কাল পঞ্চাশের ওপর ছিল বিরোধী একটা পরিষদ ছিল সেটা পঞ্চায়েত হোক আর লোকসভা নির্বাচন হোক এখন একটা রাজনৈতিক দল যদি টার্গেট তৈরি করে বলে গণতন্ত্র কোথায় ভয় পাচ্ছে টার্গেট তৈরি করে যদি বলা হয় যে সমস্ত পরিসরে মানুষ আমাদেরকে সমর্থন করতে পারিনি সেখানে তাহলে নির সেখানে তাহলে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে নির্মূল করতে হবে স্পেসটাকে ভয়টা কিন্তু এইখানে এবং এই ভয়টা কোনো রাজনৈতিক দলের নয় গণতন্ত্রের ক্ষেত্রে এটা ভয় এবং কাঙ্ক্ষিত নয় যে কোনো ক্ষেত্রে সবসময়ের জন্য বিরোধী সহ স্বাভাবিকভাবেই থাকবে আর এই যে নির্বাচন এই নির্বাচনটাকে কেন্দ্র করে তো সবাই একসাথে আমরা দেখেছি তার একাধিক কারণ আজকে রয়েছে আমি বলছি একটা কারণ আমি এই যোগ করে শুভময় মৈত্রের কাছে আসতে যাবো সেটা হচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্ব দশ মানে একটা অংশ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছিল যে একুশে জুলাই এর কাট শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব দূরে থাক একেবারে সামঞ্জস্য যে পুরনোদের দায়িত্ব নিয়ে নবীনদের নিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে একসাথে চলতে হবে দুটি কুসুম বলছেন ফলে সেই দ্বন্দ্বের অবসান ঘটানো কার্যত দৃশ্যত কার্যত সেটা কিন্তু একটা ইতিবাচক দিক বলে মানতে হবে আপনাকে দেখুন একেবারে মূল যে বিষয়টা হচ্ছে যে একটি রাজনৈতিক দল সেখানে নবীন এবং প্রবীণ দুজনেই থাকবেন এবং এটা তো তৃণমূল কংগ্রেসের যে দ্বন্দ্বের কথা বারবার সামনে আসছে আজকের অন্তত যে আমরা টেলিভিশনে যেটুকু ছবি দেখেছি এখন কে কতটা গম্ভীর হয়ে থাকলেন কে কতটা অন্যদিকে ঘুরে থাকলেন এই বিশ্লেষণগুলো বাদ দিলে তৃণমূলের আজকের যে সাংগঠনিক জায়গা এটা সত্যি একেবারে তাদের মনে হয়েছে একসঙ্গে তারা কাজ করছেন কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্বটা কিন্তু বিশ্ব রাজনীতিতেও যেমন আজকে মার্কিন দেশের কথা যদি ভাবেন দেখুন যে দুজন লড়াই করছেন তারা দুজনেই ক্ষমতায় না এলে খুব ভালো হয় কিন্তু দলগুলো অন্য কাউকে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও একই সমস্যা আছে এবং বিশেষ করে এবারেই লোকসভা নির্বাচনে এমন অনেকে ছেন যেখানে অভিষেক বাবু প্রচারে যাননি সুতরাং দ্বন্দ্বের কথাটা আজকে যে মঞ্চাভিনয় সেই জায়গার থেকে হয়তো পরিস্ফুট না হলেও তাদের দলে ইন্টারনালি রাজনৈতিক বিশ্লেষক বলতেই হবে ইন্টারনালি কিন্তু দ্বন্দ্বটা যে মুছে গেল এমন নয় মানুষের সামনে দেখানো হলো সেটা ভালো বেশ দেখানো হলো নাকি সেটা বাস্তব ছবি পাশাপাশি এদিকেও নজর থাকবে যে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দলের তরফে আজকে যে দলীয় সমাবেশে দেওয়া হলো বাস্তবে তার প্রতিফলন কতটা দেখা যাবে আমরা অবশ্য কৌতূহলী রয়েছি রাজ্য রাজ্যবাসীও রয়েছে আমাদের সেদিকে নজর থাকবে আপাতত আলোচনা এই পর্যন্ত সব খবরের জন্য চোখ থাকুক এবিপি আনন্দে